দুর্যোধন শাসমল, মাননীয় মহকুমা শাসক ঘাটাল মহকুমা মহোদয়, তিনি দিলেন এবং অন্যান্য অতিথি অভ্যাগত সবাই মিলে সহযোগিতা করছেন। এগিয়ে আসুন। কপা বন্দ্যোপাধ্যায়, আপনাদের ঘরের মেয়ে, আপনারা যাকে ব্যাপকভাবে মনের মণিকোঠায় স্থান দিয়ে নির্বাচিত করেছেন, তিনি উপলব্ধি করেছিলেন যে আমার গ্রাম বাংলার মায়েরা ভাদ্র আশ্বিন মাসে হাড়িতে চাল থাকে না। আমার গ্রামের ছেলে ছোটবেলায় দেখতাম যে ভাদ্র আশ্বিন মাস হলে বাড়িতে দুবেলা দুমুঠো অন্ন জোগাড় করার খুব অসুবিধা হতো। সেটা উপলব্ধি করে মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী আপনাদের 2 টাকা কিলো চাল দিয়েছেন, যাতে আমার প্রত্যেকটা মায়ের হাড়িতে ভাত থাকে, তার মুখে হাসি থাকে, তিনি তার পুত্র কন্যা তার পরিবারের হাতে অন্ন তুলে দিতে পারেন, তার মুখটা সুন্দর থাকে, হাসিতে ভরে থাকে। এই হাসিতে 2 টাকা কেজি চাল দিয়ে প্রত্যেক পরিবারের কাছে মমতা বন্দ্যোপাধ্যায় দাঁড়িয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম উপলব্ধি করেছিলেন কৃষিতে যদি বিপ্লব আনতে হয়, কৃষক পরিবারের কাছে যদি ছাড়তে হয়, কৃষক পরিবারকে যদি সত্যিকার সাহায্যের হাত বাড়িয়ে দিতে হয়, তাহলে যখন তারা চাষ করে তাদের কাছে চাষ করার টাকা থাকে না, তারা ধার করতে যায় সারটা, কোথাও নগদ ধার করেন, কোথাও বীজ দাগ ধার করেন, বীজ ধান দেওয়া থেকে আরম্ভ করে জৈব সার দেওয়া থেকে আরম্ভ করে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার যেটা বিপ্লব আনলেন, তিনি কৃষক বন্ধুর মাধ্যমে আপনার চাষ করার জন্য সর্বনিম্ন 1,000, 1,000, 2,000, সর্বোচ্চ 8,000, 8,000, 5,000 রবি এবং আমন চাষের সময় দিয়ে প্রত্যেকটা কৃষক পরিবারের কাছে থেকে বললেন যে কৃষক তুমি এগিয়ে যাও, আমার সরকার পশ্চিমবঙ্গের মেয়েটি মানুষের সরকার তোমার সাথে আছে, তোমার সকল সহযোগিতা করবে। তাই কৃষক বন্ধুর প্রকল্প তিনি আপনাদের জন্য নিয়ে এলেন।